আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের 11 নম্বর পাঠ, বিভিন্ন পেশা। তো চলো বন্ধুরা, আজকের এই পাঠটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের 11 নম্বর অধ্যায়ে। আজকে আমরা শুরু করব 3 নম্বর পাঠ, যারা সেবা দেন। তোমরা যদি আগের পাঠের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমে বন্ধুরা, আমাদের এখানে কিছু ছবি দেওয়া রয়েছে। তো আমাদের প্রথম কাজটি হচ্ছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। তো বন্ধুরা, এখানে আমাদের প্রত্যেকটি ছবিগুলো দেখে আমাদের নিচের এই প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে। যেমন প্রশ্ন হচ্ছে, ছবির লোকগুলো কি করছেন, তাদেরকে কি বলা হয়। তো চলো বন্ধুরা, আমরা উত্তরগুলো একটু দেখে আসি। তো বন্ধুরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী 11তম অধ্যায়, বিভিন্ন পেশা। তো আজকের পেশা নম্বরগুলো হচ্ছে 92, 93 এবং 94। তো এখন আমরা দেখব কাজের সমাধান। তো বন্ধুরা, আমাদের যে প্রশ্নটি ছিল যে উপরে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি, তা আমরা একটু উত্তরগুলো দেখে নিই। ছবির লোকগুলো কি করছেন, তো প্রথম ছবিতে শ্রেণীকক্ষে শিক্ষক পাঠদান করছেন। দ্বিতীয় ছবিতে একজন ডাক্তার ও নার্স রোগীর সেবা দিচ্ছেন। 3 নম্বর ছবিতে একজন মুদি দোকানদার সদাই বিক্রি করছেন। এবং সর্বশেষ ছবিতে একজন ড্রাইভার ও রিক্সাওয়ালা যাত্রী পরিবহন করছেন। তো তাদেরকে কি বলা হয়, প্রথম ছবিতে বলা হয় শিক্ষক, দ্বিতীয়তে ডাক্তার এবং নার্স, তৃতীয়তে মুদি দোকানদার, এবং সর্বশেষে ড্রাইভার ও রিক্সাওয়ালা। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী পৃষ্ঠায়। আমি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকি। আমি পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশেও সাহায্য করি। আমি অসুস্থ রোগীদের রোগ নির্ণয় করি, প্রয়োজনীয় ওষুধ সেবন ও পথ্য গ্রহণের পরামর্শ দেই। আমি রোগীদের দেখাশোনা করি, সময় মতো ওষুধ পথ্য ইত্যাদি খাওয়াই। আমি ডাক্তারদের কাজে সহযোগিতা করি। আমি আমার দোকানে চাল, ডাল, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করি। আমি রিক্সা চালাই, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মানুষকে সাহায্য করি। আমি মালামালও পরিবহন করি। তো সর্বশেষে শিক্ষক, ডাক্তার, নার্স, চালক ও দোকানদার মানুষকে সেবা দেন। তারা মানুষকে সেবাদানের মাধ্যমে অর্থ উপার্জন করেন, এটাই তাদের পেশা। তো বন্ধুরা, এখন আমরা চলে এসে আমাদের 94 পৃষ্ঠায়। তো আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে নিচের ছকের কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তা লিখি। তো বন্ধুরা, এখানে আমাদের কিছু কাজের নামগুলো দেওয়া রয়েছে, সেগুলো কোন কোন পেশাজীবীর সাথে যুক্ত সেগুলো আমাদের লিখতে বলা হয়েছে। যেমন কাজে, চলো বন্ধুরা আমরা একটু উত্তরগুলো একটু দেখে আসি। তো কাজের নাম, শ্রেণীকক্ষে পাঠদান করেন শিক্ষক, মুদি দোকানে পণ্য বিক্রয় করে দোকানদার, যাত্রী পরিবহন করেন চালক, চিকিৎসা করা ডাক্তারের কাজ, যাতায়াত সহায়তা করা চালক, চিকিৎসকের কাজে সহায়তা করা নার্স। তো পরবর্তী কাজ হচ্ছে বন্ধুরা, আমাদের যে নিচের চার্টে ডাক টেনে বিভিন্ন পেশাজীবীর নাম, কাজ ও সেবার নাম মিল করি। তো বন্ধুরা, এখানে যেগুলো পেশাজীবীর নাম, তাদের কাজ এবং যে ধরনের সেবা দেন সেগুলো আমাদের এখানে মিল করতে হবে। তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো শিক্ষক হচ্ছে সহপাঠক্রমিক কাজ, তার সুপ্ত প্রতিভা বিকাশ করেন। আইনজীবী আইনি পরামর্শ দিয়ে ন্যায় বিচার দেন। দমকল কর্মী অগ্নি নিরাপত্তা দেন। চালক যাতায়াতে সহায়তা করে যোগাযোগে সাহায্য করেন। ডাক্তার চিকিৎসা দেন এবং স্বাস্থ্যসেবা দান করেন। তো বন্ধুরা, এর পরবর্তী কাজটি হচ্ছে দলে বিভিন্ন পেশাজীবীর ভূমিকায় অভিনয় করি ও অভিনয় দেখে পেশাজীবী চিহ্নিত করি। এটি তোমাদের শিক্ষকের সহায়তায় তোমরা নিজেরা করে নিতে পারবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার 12, টাকার ব্যবহার। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।